থাকেন। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে যে সম্মান অর্জন করেছেন সারা বিশ্বব্যাপী এবং আমাদের দেশের জন্য যে গর্ব গৌরব অর্জন করে দিয়েছেন এটা আমাদের জন্য খুবই আমরা খুবই তার জন্য গর্ববোধ করি। কিন্তু বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশত হইয়া তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছেন এগুলো খুবই ধিক্কারজনক। আমরা এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রবাসে থেকে মিলানো থেকে আমরা যে আন্দোলন যে মানববন্ধন কর্মসূচি শুরু করেছি এটা সারা বিশ্ব ছড়ায় পড়বে এবং এর মাধ্যমে ডক্টর ইউনূসের যে পূর্বের স্থানে ফিরে যাবে এবং তার যে সম্মানিত ব্যক্তির যে সম্মান সম্মান বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ তাকে দেবে বলে আমরা আশা করি এবং তাকে তার ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সবাই সজাগ থাকবে এবং আমরা যে আন্দোলন আরম্ভ করে যাচ্ছি এই আন্দোলন আমরা স্তিমিত করবো না, এর আন্দোলন আমরা বন্ধ করবো না যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তার পূর্বস্থানে ফিরে না যাবে। আমরা প্রবাস থেকে সকল রকম সহযোগিতা করবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার পূর্বস্থানে ফিরে যাওয়ার জন্য। ধন্যবাদ।